গুড। আর পারবা কয়টা? ভেরি গুড। ডাম্বেল বেশি বেশি দিলে দিলে তোমার চেস্ট বিল্ডিং এ সহায়তা করবে। ওকে গুড, যাও হোসেন এলে যাও, দেখো হোসেন এলে যাও। ওকে, ডাম্বেল বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করতে হবে, বুঝে গেছে কি? ওকে, কাঁধ সোজা রেখে দাও। গুড, ডাম্বেল বেশি করে দিলে অনেকের চেস্ট কম থাকে, 2 ইঞ্চি ফুলাতে পারে না, অথবা স্বাভাবিক অবস্থায় 30 হয় না পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আসলে এই ডাম্বেলগুলো যখন দিবা তুমি বিভিন্নভাবে তোমার চেস্টটা প্রসারিত হবে, বুঝতে পারছে কি? গৌজ দেওয়া একটা হোসেন আলের জন্য তালি দাও, ছেলে ভালো পরিশ্রম করতেছে। সোলজার ট্রেনিং একাডেমিতে আসছো, যদি পরিশ্রম করে ফিজিক্যাল ফিটনেস যদি না বাড়াইতে পারো তাহলে তো তোমার ব্যর্থতা। ওকে যাও, নেক্সট যাও। গুড, ভেরি গুড। মাথা সোজা রাখো, মাথা সোজা রাখো। গুড, ভেরি গুড। এই তালে দাও, সবার জন্য একেবারে তালে দেবা, ঠিক আছে? অনেক প্রার্থী বলে যে স্যার আমার চেস্ট ফুলে না, 2 ইঞ্চি ফুলাইতে পারি না, বা স্বাভাবিক অবস্থায় 30 নাই। তাদের জন্য এই এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট, যারা দেখছো আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীদের, আল্লাহর রহমতে সবার বুকের চেস্ট ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা, তো অনেক প্রার্থীর বুকের মাপ ঠিক নাই, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমানবাহিনীতে দাঁড়াবা বা পুলিশে দাঁড়াবা, তাদের জন্য এই এক্সারসাইজটা ডাম্বেল দিয়ে করবা, তাহলে আশা করি ইনশাল্লাহ অল্প দিনেই তোমার চেস্ট প্রসারিত হবে। ওকে, নেক্সট নেক্সট আরেকজন আসো। ভেরি গুড, গুড। মাথা সোজা রাখো, মাথা সোজা, হ্যাঁ গুড। এটা বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, যারা দেখছো ভিডিওটি তারা চেস্ট যাদের কম ফুলে বা ফুলাতে পারো না তাদের জন্য বেসিক্যালি আজকের এই এক্সারসাইজের ভিডিওটি আমরা করছি। এটা ডাম্বেল দিয়ে করবা, ডাম্বেল কিনতেও পাওয়া যায় আর তুমি এইভাবে ডাম্বেল বানায়ও নিতে পারবো বাসায় বসে। গুড, সাবাস। ওকে, নেক্সট আরেকজন আসো, নেক্সট আরেকজন আসো। গুড, ভেরি গুড। ওকে, কয়টা দিতে পারবা বাবা? 20টা পারবা? ওকে, কয়টা হয়েছে? 3টা হয়েছে না? গুড, দাও জনটা তালে দাও, হোসেন আলী, ও 20টা দিতে পারবে। গুড, অনেকের এই সমস্যা কিন্তু থাকে যে বুকের মাপ ঠিক মতো থাকে না, অনেক মহিলা প্রার্থীদেরও বুকের মাপ ঠিক মতো থাকে না, পুরুষ প্রার্থীদেরও বুকের মাপ ঠিক হয় না বা থাকে না। যাদের বুকের মাপ কম তারা এই ডাম্বেল দিয়ে এই এক্সারসাইজটা যদি 15-20 দিন করা যায় অবশ্যই চেস্ট বাড়বে। গুড, সাবাস, তালে দাও একটা। ওকে, নেক্সট আসো, আরেকজন আসো। ওকে, ভেরি গুড, গুড। ডাম্বেল দিয়ে আসলে অনেক প্রকার ব্যায়ামই করা যায়, তো এটা একটা ব্যায়ামের অংশ। গুড, কয়টা পারবা দিতে আর? সাবাস। হোসেন আলী কয়টা দিচ্ছিলা? 20টা স্যার। 20টা দিচ্ছিলা? জি স্যার। আতিক কয়টা দিচ্ছিলা? 30টা? ওকে, ফাইন, তালে দাও জন্য একটা, ভেরি গুড। ওকে, নেক্সট আরেকজন আসো। থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো করতে হবে, প্রতিদিন করবা, এখানে আসছো পড়ালেখার পাশাপাশি সোলজার একাডেমিতে ফিজিক্যাল অনুশীলন যেগুলো করানো হয় এগুলো বেশি বেশি করে করতে হবে। সাবাস। কারণ আর্মিতে, নেভিতে, এয়ারফোর্সে বা পুলিশে যেখানেই যাও না কেন, বডি ফিটনেসের একটা মূল্য অন্যরকম, বুঝে গেছে কি? বডি ফিটনেস যার যত বেশি ভালো সে তত বেশি আগায় থাকবে অন্যজনের থেকে, এটা মনে রাখবা সবসময়। গুড, ওকে, আর একটু তোলার চেষ্টা করো। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নেক্সট আসো, আরেকজন আসো। গুড, কয়টা বাবা দিতে? 20টা? ওকে, দেখা যাক, সোজা করো, হ্যাঁ। ওকে, আস্তে আস্তে দাও, অত তাড়াহুড়ো না, আস্তে আস্তে দিতে হবে, আস্তে আস্তে দাও। ওকে,
সোজা তাকাও, আতিক দেখাই দাও, তোরটা হচ্ছে না, একটু ভালো করে দেখাই দাও, দাও দাও দাও, সঠিকভাবে দিতে হবে বাবা, এমনি হুড় হুড় করে দিলে তো হবে না, দেখো আতিক কীভাবে দেয়, যায় আস্তে আস্তে, এই যে গুড গুড গুড, বোঝা গেছে কি? ওকে এইভাবে দাও, সঠিকভাবে তুমি পাঁচটা দিতে পারলে পাঁচটাই দেবা, এতে করে তোমার কাজে লাগবে, না হলে পুরো পরিশ্রমটাই বিফলে চলে যাবে, বোঝা গেছে বাবা? ওকে গুড, ওকে নেক্সট আরেকজন আসো, ওকে ভেরি গুড, দাও তালে দাও, চেষ্টা করছে, চেষ্টা করলেই সফলতা আসবে, সেনা নৌ বিমান বাহিনী বা পুলিশে পরীক্ষা দিতে যাবা, চেষ্টা করে যেতে হবে, গুড, সাব্বির কয়টা পারবা? 20টা পারবে, গুড, এগুলো করলে চেস্ট বাড়বে অনেক, বোঝা গেছে কি? তখন চেস্টের ওই সঠিক মাপ আর 2 ইঞ্চি অনেকে ফুলাতে পারে না, নিঃশ্বাস নিয়ে সম্প্রসারণ করতে পারে না, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, এই এক্সারসাইজ করলে অনেক ভালো করতে পারবা, গুড, ওকে আসো নেক্সট আরেকজন আসো, মেয়েদের কয়টা পারবা? 10টা, ওকে চেষ্টা করো, গুড ভেরি গুড গুড গুড, শাবাশ, ওকে নেক্সট নেক্সট আসো, তোমরা আসো, ওকে তোলো, গুড, এই তোমার বুকের মাপ কি ঠিক ছিল মেডিকেল যখন আমরা করছিলাম? ঠিক ছিল না? গুড ভেরি গুড, শাবাস, কয়টা পারবা? 15টা, দাও তো চেষ্টা করো, তোমার বডি কি ঠিক ছিল? ওকে শাবাস, এই এক্সারসাইজ বেশি বেশি করে করতে হবে, ঠিক আছে, বডি বা চেস্টের মাপ ঠিক থাকলেও বেশি বেশি করে করবা, চেস্ট অনেক বেশি সম্প্রসারণ করতে পারবা, বুঝতে পারছি? ওকে গুড, দাও একটা তালে, ছেলে চেষ্টা করতেছে, শাবাস, ওকে ঠিক আছে, ক্যামেরার সামনে আসো, ক্যামেরার সামনে ঘুরো, ক্যামেরার সামনে ঘুরো, কেমন লাগলো বলো? আলহামদুলিল্লাহ স্যার ভালো, ভালো লাগছে? জি স্যার, ওকে তোমার চেস্ট ঠিক আছে তো? জি স্যার, তোমার? জি স্যার, তোমার ঠিক আছে? জি স্যার, তোমার চেস্ট? জি স্যার, তোমার কত? জি স্যার, কত মার্কস ছিল আমরা একাডেমিতে? স্যার 31 33, ওকে তোমার ঠিক আছে স্যার? তোমার ঠিক আছে স্যার, কত মার্কস ছিল? 31 33, তোমার? জি স্যার ঠিক আছে, ঠিক আছে, তোমার ঠিক আছে স্যার, ঠিক আছে? জি স্যার ঠিক আছে, কত হয়েছে? 31 33 31 33, আরো ফুলাবা, ঠিক আছে, তোমার ঠিক আছে স্যার? কত ছিল? 30 32 30 32 স্যার, তাহলে আরো বেশি বাড়াইতে হবে, বুঝতে পারছো না? ওকে তোমার কত ঠিক আছে স্যার? 31 34 31 34 ছিল তোমার? 34 36 34 36 36, ওকে ফাইন, গো রোজনাটা তাহলে দাও সবাই, ওকে